আমরা আজকের এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই সরকার বিগত দীর্ঘ অনেক দিন যাবৎ এই দেশটা চালাচ্ছে পুলিশ প্রশাসনের মাধ্যমে, যার জন্য পাবলিকের সাধারণ মানুষের তাদের কাছে কোনোই মূল্য নাই। দেখছেন তো দেশে এখন বর্তমানে সাধারণ মানুষের কী দুরবস্থা। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, গ্যাস, বিদ্যুৎ, তেল এইসব ক্ষেত্রে সংকট তৈরি করে এখন দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এবং সাধারণ কাঁচামাল থেকে শুরু করে গাড়ি ভাড়া, রেলগাড়ি ভাড়া সহ বাস, ট্রেন এবং লঞ্চ স্টিমারে ভাড়া সহ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই সরকারের আসলে এখন বর্তমানে পায়ের তলে কোনো মাটি নাই, একমাত্র পুলিশ প্রশাসনই তাদেরকে চালাচ্ছে, এই দেশ চালাচ্ছে। আমি প্রশাসন ভাইদেরকে আমি উদার্ত আহ্বান জানাবো যে আপনারা এই প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ঘামের টাকা দিয়ে আপনারা বেতন পান, এই বেতনের টাকা দিয়ে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হয়। অতএব আপনারা একটু চিন্তা করবেন, এই ক্ষমতা সারা জীবন আওয়ামী লীগে থাকবে না, ক্ষমতা চেঞ্জ হবে।